আজকে আমি আপনাদের দেখাচ্ছি চটপটা লেডিস ফিঙ্গার। আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। মানে চটপটা লেডিস ফিঙ্গার করতে কী কী লাগছে দেখে নেওয়া যায়। প্রথমে লাগছে লেডিস ফিঙ্গারের কুচি, এটা হচ্ছে লেডিস ফিঙ্গারের কুচি, ঠিক আছে। তার সাথে আমার লাগছে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, এর মধ্যে গার্লিক কুচি আর চিল্লি কুচি, আর তার সাথে লাগছে কুচি না গোটা চিল্লি আছে এর মধ্যে, আর চটপটা ম্যাগি মশলা, তার সাথে ওনিয়ন গুঁড়ো করে কাটা, বাটার লাগবে, কাশ্মীরি লঙ্কা লাগবে, নুন চিনি লাগবে, আর এটা আমি মাস্টার্ড অয়েলেতে করছি। তাহলে এখন স্টার্ট করা যাক। গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। চটপটা লেডিস ফিঙ্গার করতে আমার সর্ষের তেল ইউজ করছি আমরা। আচ্ছা, তাহলে আমাদের তেলটা গরম হয়ে গেছে, দেখে নিন আপনারা ধোঁয়া উঠছে। এবার আমি পাঁচ ফোড়ন দেব, কিছুটা পাঁচ ফোড়ন আপনারা দেবেন। পাঁচ তেল যেহেতু গরম ছিল, পাঁচ ফোড়নও খুব তাড়াতাড়ি গরম হয়ে গেল। এইবার আমি এর মধ্যে ওনিয়ন কুচিটা দিয়ে দেব। আচ্ছা, এবার আমি একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যেটা দেব সেটা হচ্ছে টমেটো কুচি, ডুমো করে রাখা টমেটো। এবার দিচ্ছি লেডিস ফিঙ্গার বা ঢেঁড়স কুচি। এটাকে আমি রবি রবি একটু করে নেব, ফ্যানটা বানিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এবার এর সাথে আমি দিচ্ছি কুচি লাগা ক্যাপসিকাম দিলাম। এই যে টমেটো, ঢেঁড়স সব মিশিয়েছি, ক্যাপসিকাম, গাজর, এগুলোকে আমি ভালো করে ভাজিয়ে দিয়েছি। এগুলো একটুখানি কাঁচা যাতে না থাকে, একটুখানি মানে কড়া ভাজা হবে না, কিন্তু মোটামুটি যাতে নরম ভাজাটা হয়, সেই কারণে আমরা কী করছি না, এগুলোকে একটু রান্না করে ভাজার জন্য একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখছি। আমরা যে ঢাকাটা দিয়ে রেখেছিলাম সেই ঢাকাটা এবার আমরা তুলে দেখছি। দেখো ঢেঁড়সটা কিন্তু অনেকটাই খুব হয়ে গেছে, ভালো মতো ভাজা হয়ে গেছে। এইবার আমি কী করব, নুন দেব, পরিমাণ মতো নুন দেব। নুনটা এরকম করে ছড়িয়ে দেবো, তাহলে সমস্ত জায়গায় সমানভাবে ছড়িয়ে দেবো। তার সাথে দেবো চিনি, চিনি খুব বেশি দেবো না, অল্প করেই দেবো। তার সাথে একটু দেবো হলুদের গুঁড়ো, তাহলে এই নুন হলুদ চিনি এইসবগুলো দিয়ে আমি আমার নাড়াচাড়াটা করে নিলাম। ভালো নাড়াচাড়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি নিচ্ছি। এটা একটু তীখা ভাব আসবে, হ্যাঁ, সেই কারণে একটু ঝাল ঝাল হবে।
একটু লঙ্কাটা বেশি করে দিতে হবে। এটা পাঞ্জাবি ডিশ, ঠিক আছে, ভালো লাগবে খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। এর সাথে আমি দিচ্ছি লেবু রস, আপনারা যে কোনো লেবু ইউজ করতে পারেন, বন্ধগাছ অথবা কাঞ্জি লেবু অথবা পাতি লেবু, যেটা ভালো লাগবে সেটাই করবেন। চিনিটা এই কারণেই দেবেন যে নুন চিনির ব্যালেন্সটা চলে আসবে। এইবার একটু দেবো অল্প করে গোলমরিচ বা পেপার পাউডারের গুঁড়ো, অল্প করে আমি একটু জল দেবো। তাহলে আমি সমস্ত কিছু কুক করতে দিয়েছি, আপনারা দেখে নিন, সমস্ত কিছু একটু জল দিয়ে কুক করতে দিয়েছিলাম। এইবার আমি যেটা দেব ম্যাগি মশলা, ঠিক আছে, এই মশলাটা দিয়ে আমি লাস্টে দেব বাটার। এই বাটারটা আবার মিশিয়ে দিলাম। এর মাঝে আপনারা নুন মিষ্টিটা কেমন আছে একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। তাহলে আমার মোটামুটি এই ডিশটা রেডি হয়ে গেল। এবার আমি এটা প্লেটিং করে দেখাবো। তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে। আমি একবার দেখিয়ে দিই, এটা বন্ধ করছি গ্যাসটা। রেডি হয়ে গেল আমাদের খাট্টা মিঠা বা খাট্টা লেডিস ফিঙ্গার বা চটপাটা লেডিস ফিঙ্গার বা চটপাটা ঢেঁড়শও বলতে পারেন। আপনারা এই চ্যানেলটিকে, আমি যে ইউটিউবে চ্যানেলটি আছে, এটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট পাশে রাখা বেল আইকানে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর নেক্সট শেয়ার করবেন, আর নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য কিন্তু আপনারা কমেন্টও করবেন এবং ইউটিউব ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, ঠিক আছে। বাই বাই গাইস, আজকের মতো এখানেই।